পাঠা নিয়ে গেল। গরম গরম এগ চাউমিন। দাঁড়াও, এই যে এগ চাউমিন রেডি, আবার শশা আছে সাথে, এই যে উনি খাচ্ছেন ওখানে বসে চাউমিন, আর এদিকে সব দুপুরের রান্নার প্রিপারেশন চলছে। রান্না বান্না হাফ হয়ে গেছে, এখন আমি করবো হচ্ছে আজকে কাঁকড়া হবে, তো রান্না করবো হচ্ছে কাঁকড়ার ঝাল। এরকম কোনোদিনও করিনি কাঁকড়ার ঝাল, তো মা বললো কর, আমি বললাম যে ঠিক আছে যখন করছি তাহলে সবার সাথে একটু শেয়ার করি। তো এদিকে মা মোটামুটি সব রেডি করে দিয়ে গেছে বলছি, আর আজকে রান্না হয়েছে কাঁচকলার চোখলা বাটার ডাল আর আলু পেঁয়াজ ভাজা, আর কিছু হয়নি। আর এদিকে হচ্ছে রাত্রের স্যুপ, এদিকে হচ্ছে কাঁকড়া নুন হলুদ দিয়ে মাখা, আর এদিকে হচ্ছে টমেটো কাটা, আদা রসুন, আর এদিকে হচ্ছে আলু আর পেঁয়াজ, আর এখানে একটা ডিম আছে যেটা হচ্ছে বাবার জন্য হবে, আর কারণ বাবা অতটা কাঁকড়া খেতে পারে না, মানে ডিম ওর মধ্যে দেওয়া থাকবে, কাঁকড়া অল্প একটু বাবা টেস্ট করবে আর ডিম। চলো এবার রান্নাটা শুরু করি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা করে প্রম্পট করছেন, একবার আলু দিয়ে দে, একবার নুন দিয়ে দে, কিচ্ছু পারি না তো আমি, তাই জন্য একটা একটা করে আমাকে স্টেপ বলে বলে দিতে হয়। যত ওনাকে বলা হচ্ছে যে তুমি আসবে না রান্নাঘরে, তোমার বারণ আছে, রান্নাঘরের বাইরে থাকো, ওনার কোনোটাতেই কোনো গুরুক্ষেপ নেই। উনি সেই এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব করবে, একটা করে বাসন ধোবে বা কিছু করবে, কোনোটাতে ওনার কোনো গুরুক্ষেপ নেই। বাবা বলছে, আমি বলছি সবাই চিৎকার করে যাচ্ছে, আমাদের তো চিৎকার বৃথা, উনি ওনার কাজ করবে। এদিকে স্যুপ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি গ্যাস, আর এদিকে হচ্ছে বাবার জন্য যে ডিমটা হবে সেটা অলরেডি ভেজে নিয়েছি, আর এবার আলুটা ভাজছি, হলুদ দিয়ে দেব। আলু ভাজা কমপ্লিট, এবার একটু কড়াইতে আর একটু তেল দেব, দিয়ে এবার কাঁকড়াগুলো ভেজে নেব। বলো আই যে মাছের মতো ওই যে পাগুলো পরে দিবি? আচ্ছা, আগে ওইগুলো দিব। ঠিক আছে, আগে মাছের মতো এগুলো দিতে হবে, তারপরে বডিগুলো আগে দিতে বলছে মা, তারপরে বলছে পাগুলো আলাদা করে দিতে, তাই মনে হয় নিয়ম, আমি জানি না। আমি দিচ্ছি আগে বডিগুলো দিয়ে দিলাম। এক হাতে চলছে ব্লগিং, এক হাতে চলছে রান্না, এটা হচ্ছে মাল্টিটাস্কিং। এবার এই কাঁকড়ার এই পাগুলো দিয়ে দেবো ভাজবার জন্য। তো একদিকে এই কাঁকড়ার পাগুলো ভাজা হচ্ছে, আর আমি আরেকদিকে কষানোর মশলাগুলো রেডি করে নিই। দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, এইবার হচ্ছে আমার মায়ের আঁশ, নিরামিষ, আমিষের ঝম্প। আমি রান্না করতে করতে হাফ টাইম শুধু এই কল চালাই আর হাত ধুই। এই হাত ধুতে হচ্ছে হাত ধুয়ে যাবি, হাত ধুয়ে যাবি, মানে এই হলুদ আর লঙ্কা আর এই তেলের শিশি আমি সব রান্না করছি বলে সব আলাদা করে দিয়েছে মা। হ্যাঁ, আর এইবার হচ্ছে তার নিরামিষের জায়গা, ভোরে গুলো জিরেগুলো আনতে যাবো, সেটা হচ্ছে তার নিরামিষের জায়গা, তো ওইখানে হাত ধো, দুটো হাত ধো, তারপর গিয়ে সেটা নিয়ে আসতে হবে। তো হাতগুলো এবার জামাগুলো আনছি, তারপরে আবার বলছি আঁশ নিরামিষ করে আমি পাগল হয়ে যাবো। এবার অফকোর্স আমি হাত ফাত ধুয়ে নিয়ে তারপরে আমি নিয়ে এসছি। মা কী করে, ধনে জিরেটাকে মিশিয়ে রাখে যাতে সুবিধা হয়, তো এই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একসাথে করা, এটা আমি নিয়ে এলাম।
এতটা দিলেই আই গেস হয়ে যাবে। গরম মশলাটা একটু কষানোর সময় দেব একটু, আর হয়ে যাওয়ার পর অল্প দেব। এর মাঝে কাঁকড়ার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। এইগুলো তুলে নিলাম, এবার একটু তেল দিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দেবো। আমিষ তেল, তাই জন্য আমি হাত ধুয়ে না ধুয়ে যা ইচ্ছা করে ধরতে পারি। পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। টমেটোটা দিয়ে দিলাম, অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। মশলাগুলো হচ্ছে সব একসাথে দিয়ে দেবো। যা মা বলে দিয়েছে সেভাবে করে যাচ্ছি, তা হবে খেতে বসে দেখা যাবে। আমি কোনোদিনও করিনি কাঁকড়া রান্না, এই প্রথম কাঁকড়া রান্না করছি। মা এনেছিল সেদিনকে, এর মধ্যে তো বাজার যাচ্ছে সবই করছে মোটামুটি, তো মাছ আনতে গেছিলেন তিনি, তিনি কাঁকড়া দেখে কাঁকড়া নিয়ে এসছেন। মশলা কষানো হয়ে গেছে, কাঁকড়া আর আলু সব দিয়ে দেবো। আর আমি এটা মিশিয়ে দিচ্ছি ওই জন্য। কাঁকড়া প্রায় হয়ে এসছে, আর যে জেম্মা এসছে ঠাকুর দিতে, কালকে দাঁত তুলে এসছে, দাঁতে ব্যথায় তিন দিন ধরে এ করে কালকে গিয়ে দাঁত তুলে এসছে। দুদিন ডাক্তার দেখালো, একদিন ডাক্তার সব অ্যান্টিবায়োটিক খেতে দিল এমন ব্যথা, তারপরে কালকে গিয়ে সে দাঁত ঠাঁত তুলে এসছে। এখন একটু ব্যথা কমেছে, একটু ব্যথা কমেছে, একটু কমেছে। কাঁকড়াটা কষানো ভালোভাবে হয়ে গেছে, এবার একটুখানি জল দিয়ে দিলাম। গরম মশলা দিলাম, গরম মশলা দিয়ে নাড়িয়ে নাবিয়ে নিলাম, রান্না কমপ্লিট। যাবো এবার স্নানে, গরম লাগছে খুব, আর এদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কাজ সব ডান, এবার যাব স্নান করতে। ঘড়িতে অলরেডি দুটো বাজতে যায়, স্নান করে এসে তাড়াতাড়ি খাবো। আর মা গেছে পুজো দিতে, পুজো দিয়ে চলে আসবে, ব্যাস তারপরে খেয়ে নেবো। বাবার স্নান টান অলরেডি হয়ে গেছে, চলো। স্নান টান হয়ে গেছে, এবার যাবো খেয়ে নেবো, গিয়ে দেখি সবাই খেতে বসে গেছে, অলরেডি আড়াইটে বাজে, দেরি করবো না আর তাড়াতাড়ি যাবো গিয়ে খেয়ে দিয়ে নেবো। মা আবার ঠাম্মাকে দিয়েছে কাঁকড়া খেতে, ভাইয়া দেখো কাঁকড়া। আপনি রান্না করছেন কাঁকড়া, সবাই এখানে খেতে বসে গেছে, কাকিমাও খেয়ে নিচ্ছে আজকে একা একা। আজকে কেন আজকে ভাই আসেনি, ভাই আজকে কাজে গেছে এখনো ঢোকেনি, তাই কাকিমা খেয়ে নিচ্ছে এখানে। এখানে দাদাও খাচ্ছে, বিমা খাচ্ছে, ভাইয়া দেখো বা এ কি কথা, ভালো হয়েছে খাইছে। আচ্ছা খাও, আমি এবার যাই নিচে খেতে। সবাই খেতে বসে গেছি, বাবা খাচ্ছে কাঁকড়া দিয়ে আর ডিম দিয়ে, কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে, বাবা মা ভালো হয়েছে বলছে। কোনো কিছু কোনো টিপস নেই ভালো, আর একটু ভালো রান্না করার জন্য একটু টিপস টিপ দাও। ওটা পোস্ত, ও হ্যাঁ আরো কটা কত হয়েছিল। আচ্ছা তাহলে পরের দিন আরো কষাতে হবে, তাই তো? বসে গেছি। আজ মারুতি দি নিচে বসে গেছে কেন গো, জায়গা করে একটা জায়গা করতে হবে তো, আজকে বাবা খাওয়া হয়নি বলে মারুতি দি নিচেই বসে গেছে গরমে খেতে। সে উপরে বসে, বাবার খাওয়া হয়ে গেলে উপরে বসে পড়ে, আজকে বাবা খেতে দেরি হয়ে গেছে, মারুতি দিকে চলে এসছে তাই নিচে বসে গেছে খেতে। মারুতি দিকে জিজ্ঞেস করো খাও, কে বলবে কেমন হয়েছে, ঝাল বললে না দেখো, এটা কিছু খাওয়ার আগেই বলবে সে কি ঝাল, উঠি বাবা কি ঝাল হয়েছে। ডাল ভালো হয়েছে, ডাল কি তাহলে ভালো হয়েছে, যে ডাল আর আলু ভাজা মোট কথা। হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে ভালো হয়েছে, ডাল আর আলু ভাজা হচ্ছে ভালো হয়েছে, আর বাকি সব কিছুই কিছু না কিছু বলবে আর কি। চলো আমরা এবার খেয়ে নিই, মা বসে গেছে আমি বসে গেছি খেয়ে নিই। মা কাঁকড়া কেমন হয়েছে? ভালো হয়েছে, তোমার কোনো সাজেশন নেই? ও মা দিদি কেমন আছে? ভালো আছে, ভালো আছে। নুন টুন ঠিক আছে, ঝাল ঠিক আছে,
আমি তো ভালোই খাচ্ছি, আমার খাওয়া প্রায় হয়েও গেল। লাঞ্চ টাঞ্চ করে চলে এসেছি, কাঁকড়াটা খুব ভালোই খেলাম। মা তো বলছে অনেকদিন পর খুব ভালো কাঁকড়া খেয়েছি। আচার নিয়ে চলে এসেছি, এটা আমের আচার। আচারটা এখন একটু দুপুরে বসে বসে খাবো আর কাজ করবো। এখানে বিস্কুট আর চায় হামলা হচ্ছে, ভাইয়ের বন্ধুরা এসছে। পূর্ণেন্দু দেখো দেখো আর হচ্ছে তোমাদের সুমন খেতেই ব্যস্ত, দুটো নুনতা বিস্কুট খাওয়া হয়ে গেছে, এখন আবার মেরি বিস্কুট খাওয়া চলছে। এই তোরা কিরম চুপচাপ থাকিস, এত ভদ্র মানুষেরা না শ্রীপর্ণা বাদ দিয়ে বাকিগুলো এত ভদ্র মানুষ না, একদম ভদ্র মানুষ না এইগুলো। একটু মেয়ে গেছে নামটা এই মুহূর্তে ভুলে গেলাম, এটা মাঝখানে বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছিল আমার হবে কি এই খেলাটা, ইউরো চ্যাম্পিয়ন ভার্সেস কোপা চ্যাম্পিয়ন, ওই তো মারাদোনা কাপ নয়, কাপের একটা নাম আছে এই কাপটা, বাট আগে বলতো আমার মাঝখানে এখন বন্ধ হয়ে গেছে, আমার অঙ্ক সবই হচ্ছে একসাথে। মাও খেতে বসে গেছে, আমাদের বাড়িতে অনেকগুলো গেস্ট আছে, সারা রাত্রি থাকবে, মোটামুটি পাশের ঘরে আর ঘুমোতে পারবো না, তো আমি আগে তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই মুখটা দেখো, ওই তো বলে দিলাম যে এনারা আর বাড়ি ঠাড়ি যাবেন না, তো থেকে গেছেন, শ্রীপর্ণাকে দিয়ে চলে এসছে, এসে থেকে গেছে। হ্যাঁ নিচে কিন্তু আছে, হ্যাঁ নিচের লোক আছে, হ্যাঁ ঘন্টা তো নিচে কিছু, ঘন্টা তো তোদের মতো জেগে থাকে, ওটা ও তো ইস্যু নয়, ইস্যু হচ্ছে তোর ঠিক নিচের ঘরে যারা আছে। এই ঘরে এলাম খাওয়া দাওয়া করে, আর ওরা তো আজকে দেখলে আজকে মোটামুটি সারা রাতের গল্প, তিনটের একটাও ঘুমোবে না, মোটামুটি এই চলবে আজকে, কত রাত্রি অবধি জানি না। ব্লগটা এই অবধি রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে তার আগে অবশ্যই একটা লাইক করে দিও, যদি এত দূর অবধি দেখছো তাহলে প্লিজ আমার ব্লগগুলোকে একটু শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, জানিও ব্লগগুলো কেমন লাগছে, কোনো রকম ফিডব্যাক থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, বা আমার ইনস্টাগ্রামেও ফলো করতে পারো সেখানেও, বা ফেসবুক পেজেও ফলো করতে পারো, সবাই লিংক দেওয়া থাকবে এখানে বা ডিসক্রিপশন বক্সে, চেক করে নিও, ঠিক আছে? অবশ্যই জানাতে ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালোবাসায় থেকো, গুড নাইট।